আমাদের স্টুডিওতে চলে আসছে ভিভোর একদম নিউ একটি ডিভাইস যেটির মডেল নাম্বার হচ্ছে ভিভো ওয়াই জিরো থ্রি দেখতে পাচ্ছেন ভিভোর একদম ব্র্যান্ড নিউ ডিভাইস আমার হাতে রয়েছে মাত্র বারো হাজার টাকার দাম বারো হাজার টাকার মধ্যে কী কী স্পেসিফিকেশন রয়েছে সেগুলো আজকে শেয়ার করবো বারো হাজার টাকার মধ্যে তারা দিচ্ছে নাইনটি রিফ্রেশ ফ্রেশ পাবেন এবং যে চার চৌষট্টি ভেরিয়েন্ট রয়েছে এবং একদম অ্যান্ড্রয়েড লেটেস্ট যে ফোরটিন ভার্সনটা রয়েছে সেটা একটার মধ্যে রয়েছে এবং আরও কী কী স্পেসিফিকেশন রয়েছে সেগুলো আজকে শেয়ার করবো ভালো মন্দ শেয়ার করব আপনাদের কাছে যারা অল্প বাজেটের মধ্যে একটি ব্র্যান্ড ভ্যালুওয়ালা ফোন নিতে চাচ্ছেন তারা এটি চয়েজে রাখতে পারেন এবং আরও কী কী রয়েছে সেগুলো শেয়ার করব তো চলুন দেরি না করে ঝাঁপিয়ে পড়ি ভিডিওতে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনুমুল্লা মোবাইল সুপার মার্কেট যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি পেছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন পেছনের ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে টেক্সচারের একটি ভাইপ রয়েছে এবং পেছনের ডিজাইনটা কিন্তু একটি প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব দিচ্ছে এখানে এখানে দুইটা ক্যামেরা বাম্প রয়েছে বড় বড় দেখতে পাচ্ছি দেখতে চমৎকার লাগতেছে এবং একদম নিচে কিন্তু ভিভো ব্র্যান্ডিং করা রয়েছে পেছনে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে কিছুটা এখানে টেক্সার রয়েছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এবং সাইড প্যানার কথা যদি বলি একদম ফ্ল্যাট করা হয়েছে তো পোর্টস অ্যান্ড বাটানোর কথা যদি বলি একদম নিচের অংশ রয়েছে প্রাইমারি মাইকটা রয়েছে এবং টাইপ সি পোর্ট এবং পাশে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক রয়েছে এবং একদম উপর অংশ রয়েছে স্পিকার এখানে কিন্তু আমরা ডুয়েল স্পিকার পাচ্ছি না একটা স্পিকারই পাচ্ছি একদম উপরে অংশে এবং একদম বাম পাশে রয়েছে সিম ট্রে যেখানে দুটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং একদম ডান পাশে রয়েছে ভলিউম রাড তার নিচে কিন্তু পাওয়ার বাটনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি তো মোটামুটি এই ছিল পেছনের ডিজাইন এবং পেছন কিন্তু শক্তভক্তই মনে হচ্ছে তো ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে তো চলে আসি ফ্রম সাইটে ফ্রম সাইটে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে নাইনটি আয়ার্স তো এখানে ফুল নাইনটি হার্ডস কিন্তু এখানে আপনারা পাচ্ছেন না এখানে কিছুটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখানে কিন্তু নাইনটি হার্ডস সাপোর্ট করে বাট একদম যে নাইনটি হার্ড সবসময় ইউজ করবেন সেরকম কিন্তু না নাইনটি হার্স রিফ্রেশ কিন্তু নাই বাট একটা সেটিংস রয়েছে যেখানে আপনি দিলে সেটাকে যখন মনে করে যে নাইনটি হার্স প্রয়োজন সেটা ফোন অটোমেটিক্যালি নিয়ে নেবে ডিসপ্লেটা খারাপ না এখানে টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাচ্ছে চিন বেজেল মোটামুটি ঠিক আছে এখানে প্রাইজ ওয়াইজ ঠিক আছে এবং ডিসপ্লের উপর কিন্তু একটি ইসেক্ট নচ রয়েছে দুই হাজার চব্বিশে কিন্তু এটা মানায় না বাট বাজেটের দিকে চিন্তা করলে কিন্তু এটা ঠিক আছে যে চমৎকার কিন্তু টাচ রেসপন্স পাচ্ছি এখানে ডিসপ্লে দিকে কিন্তু আমি ওরকম কোনো ইস্যু পাই নাই তো যেহেতু ডিসপ্লেটা বড় এই ধরনের ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি চমৎকারভাবে কন্টেন্ট আর একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং ব্রাইটনেসের কথা যদি বলি ইনডোরে একদম চমৎকারভাবে ব্যবহার করা যায় আউটডোরে কিছুটা ব্রাইটনেস ঘাটতি লক্ষ্য করা যায় তো কথা বলছি ফোনটির পারফরমেন্স একশু নিয়ে ফোনটির রান হচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিন একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড যে ভার্সনটা রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে এবং চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটি খেলিও জি এইটি ফাইভ যেটি কিন্তু একটি পূর্ণ চিপসেট হলেও গেমিং চিপসেট এই চিপসেটটা কিন্তু এই প্রাইজের মধ্যে চমৎকার একটি মানিয়ে নেওয়ার মতো এবং এখানে কিন্তু খুব স্মুথ একটি এখানে টাচ রেসপন্স পাচ্ছি এবং ইউআইটা খুব চমৎকার কাজ করতেছে এখানে আমার কাছে এখানে যেহেতু স্টোরেজ হিসেবে রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে এবং চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট আমার কাছে যেটা এখানে কিন্তু আমি কোনো প্রকার ল্যাগ পাচ্ছি না সেটা আমার কাছে খুবই চমৎকার লাগছে এখানে মাল্টিটাস্ক কিন্তু খুব যথেষ্ট ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো কিন্তু ধরে রাখতে পারতেছিলো যেটা খুব ভালো এবং যেহেতু একদম অ্যান্ড্রয়েড ফোরটিন একদম লেটেস্ট ভার্সন এটা কিন্তু ইউআইটাও কিন্তু খুবই চমৎকার স্মুথ লাগতেছে এখানে কোনো আমি ল্যাগ ইস্যু পাচ্ছি না যেটা আমার কাছে ভালো লেগেছে এবং এল পি আর ফোর এক্স র্যাম ব্যবহার করা হয়েছে কিন্তু ওয়াইফাই ব্লুটুথ সব কিছুই পেয়ে যাবেন একদম লেটেস্টটা তো কথা বলছি এই ফোনটির ক্যামেরা থেকে ফোনটির পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ব্যবহারগুলো কিন্তু অনেক বড় সরাই মনে হচ্ছে বাট যেটা প্রাইমারি ক্যামেরা রয়েছে থার্টিন মেগাপিক্সেলের শোটা রয়েছে আউটডোরে কিন্তু খুব চমৎকার ছবি তোলে এবং এখানে যদি ডেলাইটে কিন্তু খুব চমৎকার ছবি তুলে আমি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এবং যে ক্যামেরাটা দিছে থার্টিন মেগাপিক্সেলের পেছনের চমৎকার এবং যে সেকেন্ডারি সেন্সরটা রয়েছে সেটা অক্সেলারের সেকেন্ডারি সেন্সর দিয়ে ফ্রন্ট সাইডে রয়েছে ফাইভ মেগাপিক্সেল একটি সেলফি শুটার সেটা থেকেও কিন্তু খুব চমৎকার ছবি আমি পেয়েছি এবং ফাইভ মেগাপিক্সেলের যে শুটারটা সেটা সেটাতে কিন্তু আপনার ছবি তুলতে গেলে এইখানে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে দেখতে কিন্তু খুব চমৎকার লাগতেছে এখানে কিন্তু খুবই চমৎকার একটি ছবি কিন্তু আমরা পাচ্ছি এখানে এবং পেছনে ক্যামেরা দিয়ে আপনি টেন এপি থার্টি এপি ভিডিও শ্যুট করতে পারবেন অনায়াসে বাট স্টেবিলাইজেশন পাবেন না এখানে ক্যামেরার যে ফিচারগুলো যদি আপনাদেরকে বলে দেয় নাইট মোড রয়েছে যেন হচ্ছে পোর্ট্রেট ফটো ভিডিও মুড রয়েছে অনেকগুলো ফিচার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ছোটোখাটো যে গেমসগুলো আছে সবগুলো গেমসই আপনি খেলতে পারবেন আপনি চাইলে কল অফ ডিসি দেন হচ্ছে নাইন এই ধরনের গেমসগুলোও খেলতে পারবেন বাট কিছুটা ল্যাক করবে এখানে যদি আপনি নর্মাল যদি গেমসগুলো খেলেন এখানে টেম্পল রান আমি খেলে দেখেছি খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করতেছে এখানে কোনো ল্যাকিং ইস্যু পায়নি এবং ডিভাইসটি কিন্তু ওইরকম হিটও হচ্ছিলো না যেটা আমার কাছে ভালো লেগেছে এবং নর্মাল যে গেমসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে আপনি খেলতে পারবেন ব্যাটারি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলিয়াম একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং যেটিকে চার্জ করার জন্য পনেরো একটি চার্জার বক্সের সাথেই পেয়ে যাবেন ফোনটিকে একবার চার্জ করলে কিন্তু অনাইশের দেড় থেকে দুই দিন ইউজ করতে পারবেন যদি নর্মালি ইউজ করেন আর যদি আপনি গেমস খেলেন একটু ভারী ইউজ করেন সোশ্যাল মিডিয়া ডাটা অন করে সেটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একটু আপনাকে দ্রুত চার্জ করতে হবে প্রত্যেক দিনই বা ছয় সাত থেকে আট ঘন্টা পরে কিন্তু সেটাকে আপনাকে চার্জ করে নিতে পারবেন তো ফোনটি দিয়ে ওয়াইফাই দেখা হচ্ছে মোবাইল ডাটা দিয়ে আমি কথা বলে দেখেছি কোনো প্রকার কিন্তু সমস্যা পাইনি এদিক ক্ষেত্রে আমার কাছে কোনো ইস্যু মনে নাই এবং এই ফোনটি যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিও নিচে যে কেমন ভালো মন্দ সব কিছু কিন্তু আপনারা শেয়ার করতে পারেন তো আমি যখন ভিডিও আপলোড করছি ইউআইটা স্মুথ লাগছে আমার কাছে টাচ পঞ্চ প যথেষ্ট ভালো বাট এখানে আমি কোনো সিকিউরিটি হিসেবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাই পাইনি যেটা একটু খারাপ লাগছে এবং ভালো দিক থেকে এর কথা যদি বলি ফোনটা স্টাইলিশ দেখতে চমৎকার ওয়েট ব্যালেন্স ভালো দ্যান হচ্ছে খারাপের কথা যদি বলি যে ইউশেট নচটা রয়েছে এইখানে এখানটার নয়েজ ক্যান্সলেশন সেন্সরটা থাকতো সেক্ষেত্রেও কিন্তু ভালোই হইতো তাছাড়া আর সব দিকে ঠিকই আছে বন্ধুরা এই ছিল ভিভো ওয়াই জিরো থ্রি নিয়ে ভিডিও আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল করে দেবেন তো আজকের মধ্যে এখানে শেষ করবো কোথায়